হ্যালো, আমি মাহিয়া মাহি আর ও হচ্ছে নাহার। ও আমার ফুফাতো বোন, ও চাপানগঞ্জ থাকি আমার দাদা বাড়িতে। ও ঢাকায় আসছে জাস্ট বেড়াতে। তো ওর আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আপু তুমি তো সিনেমাতে মেকআপ করো, আমিও মেকআপ করবো। কারণ আমরা সিনেমাতে যেরকম মেকআপ করি বা আমরা নর্মালিও যেরকম মেকআপ করি, ও সেটা কখনো করেনি। কারণ রাজশাহী তো চাপানগঞ্জ ও নাচলে থাকে একটা গ্রাম, তো সেই গ্রামে আসলে ওরকম করে কখনো মেকআপ ও করতে পারেনি। তো ওর খুবই শখ ছিল আমার মতন একটু মেকআপ করবে, আমি আজকে ওকে একটু মেকআপ করে দিব। যাই হোক, পান খাওয়া বন্ধ করে এখন ওকে আমি প্রথমে মুখে ময়েশ্চারাইজার দিয়েছি, এখন ওর বেস করব। ওর বেস করছি আমি, কি কি যে করছি। আচ্ছা, ওর গালটা কন্ট্রোল করতেছি কারণ ওর গালটা আমার মতন ঢাপ্পা মোটা। ও চিনটা কাটতেছি, মানে কন্ট্রোল করছি, কাটতেছি বলতে কাটতেছি না, কন্ট্রোল করছি। ওর নাক কন্ট্রোল করছি, এই জীবনে আমি এত বোচা নাক দেখি নাই। মানে আমার, আমি ভাবতাম আমার নাকি মনে হয় আমাদের বংশে সবচেয়ে বোচা, ওর নাক আমার থেকেও বোচা। আমি আসলে মেকআপ খুব ভালো পারি না, চোখের মেকআপ আরও ভালো পারি না, সো এটা আপনাদের কারো দেখা লাগবে না। ওর আইব্রাউজটা খুবই সুন্দর, খুবই সুন্দর, কিন্তু আমি কেন যেন আইব্রাউজ করতে গেলে প্রচুর মোটা করে ফেলি। আমারটা তো দৈত্যের মতো, বাট ওরটা খুবই সুন্দর, সো ওর আইব্রাউজটা করতে খুবই ইজি ছিল। হ্যালো, আমার মেকআপ করা শেষ। ওকে যে মেকআপ করেছে, আই গেস ওকে অনেক সুন্দর লাগছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। শক পূরণ হয়েছে? হয়েছে। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার জামাই একটু আগে মারা গেছে। ওপো লাইটিং করতেছে। আমি দেখলাম যে এই পোশাকটাই সবচেয়ে ভালো। ওপো সরে যাও, সরে যাও। এই যে এই গেজ অনেক সুন্দর লাগছে। চোখটা বন্ধ করো, খোলো। বাই বাই, টাটা দাও, টাটা।